প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ যারা বর্তমানে আরব আমিরাতে রয়েছেন, আরব আমিরাতের প্রতিটি স্টেট, দুবাই, আবুধাবি, শারজা, আলাইন, ফুজাইরা, আজমান, রাস আল খাইম, এই সকল প্রদেশে যারা আছেন এবং যারা বর্তমানে দেশে রওনা দেবেন বা দেশে যাবেন অথবা দেশ থেকে ইমারতে আসবেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ দুবাইয়ের এবং অন্য যে সকল স্টেট রয়েছে, সকল স্টেটের এয়ারপোর্টে এয়ার আরাবিয়া এবং বিমান বাংলাদেশে তাদের বেডিং সংক্রান্ত বিষয় নিয়ে নতুন সতর্কতা দিয়েছে। এই বিষয়টি আপনাদের জানা দরকার। যদি আপনারা এই বিষয়টি না জানেন, তবে আপনারা কিন্তু এয়ারপোর্টে গিয়ে বিপদের মধ্যে পড়বেন। তো ভিডিওটি কন্টিনিউ করুন, অনেক বিষয় সম্পর্কে জানতে পারবেন। আমি লাস্টে এই দেশের বর্তমানে ভিসা সংক্রান্ত ছোটখাটো কিছু বিষয় আলোচনা হবে, তো ভিডিওটি কন্টিনিউ করুন। তার আগে যেটা বলতে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি ফলো করে শেয়ার করে দেখতে থাকবেন। তো প্রথম যে মূল বিষয় সেটা হচ্ছে, আপনারা বর্তমানে যারা ইমারত থেকে দেশে যাবেন বা দেশ থেকে ইমারতে আসবেন, তারা তাদের বেডিং করার ক্ষেত্রে আগে যেটা করতেন সেটা হচ্ছে, অনেকেই কিন্তু কার্টুনের মধ্যে সকল সামানগুলো নিত এবং অনেকে কি করতো, কম্বল যদি কিনতো, কম্বলের মধ্যে সবগুলা গাঁটটি বেঁধে, দড়ি দিয়ে বেঁধে, পেঁচে বসে সুন্দরভাবে নিয়ে যেত। এবং অনেকে কিন্তু কাগজের যে কার্টুন, এই কার্টুনের মধ্যেও কিন্তু সামানগুলো নিয়ে যেত। কিন্তু বর্তমানে এয়ার আরাবিয়া এবং বাংলাদেশ বিমানের ক্ষেত্রে কিন্তু বর্তমানে এটা প্রযোজ্য, অন্যান্য এয়ারলাইন্স থেকে এখনও এই সতর্কতা আসে নাই। আগামী আগস্ট মাস থেকে আপনারা কাগজের এই কার্টুন দিয়ে কিন্তু আর আপনার যে চেক ইন যেটা হয় বিমানবন্দরে, এই চেক ইন পার হতে পারবেন না, বা আপনাদের লাগেজগুলো বা আপনাদের যে ব্যাগেজগুলো এগুলো কিন্তু বিমানে দিতে পারবেন না। সুতরাং আপনারা অবশ্যই, আপনারা যখন বেডিং করবেন, বেডিং করার সময় ব্যাগ কিনতে হবে আপনাদের। অবশ্যই এই ব্যাগটা লাগেজ হতে পারে বা সিম্পল ব্যাগ হতে পারে। এই ব্যাগে করে আপনারা আপনাদের সামানগুলো নিয়ে তারপরে দেশের উদ্দেশ্যে রওনা দিবেন বা দেশ থেকে এদেশে আসবেন। যদি আপনারা পূর্বের ন্যায় আবার যদি সেই কাগজের কার্টুনের মধ্যে বা গাঁটটি বেঁধে যদি এয়ারপোর্টে যান, তবে কিন্তু আপনাকে ওইখানে থেকে আপনার ব্যাগটা ক্যান্সেল করবে, আপনাকে নতুন করে সেখানে ব্যাগ কিনতে হবে, কিনে কিন্তু নতুন করে বেডিং করে তারপরে আবার প্লেনে উঠতে হবে। সুতরাং এই বিষয়টি আপনারা বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। আরেকটি বিষয় সেটি হচ্ছে, এই ব্যাগ যে আপনি কিনবেন বা লাগেজ যে কিনবেন, এটারও কিন্তু একটি মাপ তারা দিয়েছে, সেটা হচ্ছে 62 ইঞ্চি। 62 ইঞ্চিটা কীরকম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা মিলে কিন্তু 62 ইঞ্চি মোটামুটি 5 ফিটের মতো হয়। এই তিনটা মিলে, সে একটা হচ্ছে দৈর্ঘ্য, একটি হচ্ছে প্রস্থ, আর একটি হচ্ছে উচ্চতা, এই তিনটা মিলে কিন্তু 5 ফিট। এই 5 ফিটের মধ্যেই কিন্তু আপনার লাগেজটি বা ব্যাগটি হতে হবে। এর সাথে যদি বেশি বড় হয় তবে আপনার ব্যাগটি কিন্তু ক্যান্সেল হতে পারে এয়ারপোর্ট থেকে। সুতরাং আপনারা এই বিষয়টি খুব ভালোভাবে জেনে শুনে তারপরে আপনারা আপনার লাগেজ বা ব্যাগেজ যেটা করবেন সেটা নিয়ে এয়ারপোর্টে যাবেন দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো আর একটি বিষয় সেটা হচ্ছে, বর্তমানে যারা বিভিন্ন দেশ থেকে, বলতে কি আপনার বাংলাদেশ থেকে যদি ইমারতে আসতে হয়, মানে দুবাই যদি আসতে হয়, সেই ক্ষেত্রে আপনারা ডাইরেক্ট কোম্পানিতে ভিসা লাগিয়ে তারপরে আপনারা এখানে আসবেন। তার কারণ এখন এখানে আপনারা যদি মনে করে যে ভিজিট ভিসাতে গিয়ে আপনারা ভিসা ট্রান্সফার করবেন, সেই ক্ষেত্রে আপনার ভিসা ট্রান্সফার করার ক্ষেত্রে ভালো প্রফেশন ছাড়া কিন্তু ভিসা লাগতেছে না, এবং কিছু কিছু ক্ষেত্রে আরবের ঘরে লাগতেছে, কিছু কিছু ক্ষেত্রে, সকল ক্ষেত্রে না। সুতরাং আপনারা ডাইরেক্ট যদি বাংলাদেশ থেকে একটি চাকরির অফার নিয়ে বা ওখান থেকে ভিসা নিয়ে যদি, ওয়ার্ক পারমিট নিয়ে যদি ইমারতে আসেন, তবে আপনার কোনো সমস্যা হবে না এবং এখানে বড় বড় কোম্পানিতে আপনি চাকরিগুলা পাবেন যদি ডাইরেক্ট আসেন। আর দুবাই ট্যাক্সির কথা অনেকে জানতে চাইছেন, আসলে দুবাই ট্যাক্সির ভিসা বন্ধ হয় নাই, কখনো হয় না, এগুলো কিন্তু সবসময় রানিং থাকে, চালু থাকে, আপনার ইচ্ছা করলে আসতে পারবেন। আবার অনেকেই কিন্তু তালাবাতে এবং অন্যান্য ফুড ডেলিভারিতে আসার জন্য মেসেজ করতেছেন, আপনারা সকল ক্ষেত্রে আসতে পারবেন। যদি ফুড ডেলিভারির ক্ষেত্রে আসতে হয়, অবশ্যই আপনাকে এদেশে এসে, এদেশে যদি কেউ থাকে তার মাধ্যম দিয়ে আগে আপনাকে একটি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে হবে, এবং তারপরে আপনাকে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে, সেটা হচ্ছে মোটরসাইকেলের, এটা করা যায়, সমস্যা নাই, নিয়ে তারপরে আপনি এখানে ফুড ডেলিভারি কাজ করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনারা সকলের মাঝে ছড়িয়ে দেবেন। তো আজকে এই পর্যন্ত শেষ করলাম, আমি প্রতিনিয়ত এরকম আপডেট আপনাদেরকে দিতে থাকবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।